লজ্জায় আমরা মাথা হেট হয়ে যায়, কালকেও বলেছি। যখন মিডিয়ার 167-এ স্বাধীনভাবে যে মিডিয়া কাজ করার র্যাঙ্কিং এই জায়গা আরো নিচে নেমে গেছে, 167 জায়গায় গিয়ে ঠেকেছে, স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে শুরু করে যে গণতন্ত্র আজকে বিপন্ন এই দেশে। চারিদিকে আজকে কিছুদিন আগে আমরা আজকালকে যখন গেলাম, কিছুদিন আগে যে করে পাঠিয়েছে এবং আগামী দিন রাজ্যের মানুষের স্বার্থে পার্লামেন্টে যদি মানুষ একে পাঠানো হয় তো কি অবস্থা ভাবনা সাইন্টিফিক হবে। আমরা এদেরকে মিডিয়েভাল যুগে আমরা নিয়ে যাচ্ছি আমাদের দেশটাকে, তাই করোনার সময় তাই তো তাদের চিন্তাধারা তো এই হবেন। ওই কালচার আবার ওনার আগমনে আবার ফিরে এসছে। কালকে আমাদের ইন্ডিয়া ব্লকের কিছু 50টা ফ্ল্যাগস, কারণ আমরা এর বেশি 50টা ফ্ল্যাগস বামুটিয়াতে আমরা পাঠিয়েছি একটা গাড়ি করে, কমলভবন থেকে একটা গাড়ি ভাড়া করে 5-7টা বাইক এসে বামুটিয়া এলাকার মধ্যে রাস্তা ব্লকেট করে গাড়িটা শুদ্ধ হাইজে করে নিয়ে গিয়ে সবগুলো ফ্ল্যাগস পুড়িয়ে দেওয়া হলো। পুলিশ গিয়ে পরবর্তী সময় গাড়িটা উদ্ধার করে এনেছে, কিন্তু ততক্ষণ 50টা ফ্ল্যাগস লাগালো, ফিটিং করা ফ্ল্যাগস ফ্রেম সহ পুড়িয়ে দেওয়া, ছালকাল করে দেওয়া হয়েছে, এফআইআর হলো। এই আসার আগে আমি আরো সঙ্গে কথাবার্তা বললাম, যদি উনি আশ্বস্ত করেছেন স্যার আজকে আমাদের অ্যাকশন হোক, কিন্তু কেন এই বিলম্ব কেন? আমি বললাম আরো স্যার এই যদি দিস ইজ দ্য ট্রেন্ড, ইফ ইউ ক্যানট এফোর্ড টু ইন্ডিউস ফিয়ার সাইকোসিস ইন দ্য মাইন্ড অফ অ্যান্টি সোশ্যাল, হাউ ডু রান দ্য ইলেকশন? তো বললো স্যার হাম লোক কর রহে স্যার, দেখি আজ 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 তক কারবাই হো জায়েগা। আমি অপিল করব ইলেকশন কমিশনের কাছে, যারা এখানকার ত্রিপুরার দায়িত্ব প্রাপ্ত রয়েছেন, রাইট ফ্রম সিও টু এসপি টু রিটার্নিং অফিসার টু অল পুলিশ অফিসার্স, প্লিজ এনশিওর যে মানুষের গণতান্ত্রিক অধিকার যাতে তারা এক্সারসাইজ করতে পারে, ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন ত্রিপুরার যে সুনাম, যে ভোট মানে উৎসব, গণতন্ত্রের একটা উৎসব, সেদিনকে পার্টিসিপেট করতে পারে 19 এবং 26, একটা অ্যাটমসফিয়ার যাতে ভালো থাকে, মানুষ যাতে সেই যে লস্ট কনফিডেন্স রিগেন করতে পারে পুলিশ প্রশাসনের উপর, ইলেকশন কমিশনের উপর, যে হ্যাঁ এবার অবাধে গিয়ে আমরা ভোট প্রদান করতে পারবো, নির্ভয়ে যাবো ভোট প্রদান করতে।